ভারত ও মায়ানমার সীমান্তের ছোট্ট এক গ্রাম পাংশাও আর সেই গ্রামেই অবস্থিত ঘন জঙ্গলে ঘেরা দা লেক অফ নো রিটার্ন যে লেকে যাওয়ার রাস্তা থাকলেও ফিরে আসার কোনো রাস্তা নেই অর্থাৎ একবার এই লেকের ধারে কাছে কেউ গেলে তাকে নাকি আর খুঁজেই পাওয়া যায় না প্রায় এক শতাব্দী ধরেই এই লেক ঘিরে রয়েছে নানা রহস্য যার শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সে সময় যুদ্ধ চলাকালীন অবস্থায় এক মার্কিন যুদ্ধ বিমান লেকের পাশে নামলে চালক এবং সেনাসহ বিমানটিকে আর খুঁজেই পাওয়া যায়নি এরপর এই লেকের আশপাশ থেকে এক এক করে বারোটি যুদ্ধ বিমান উদাও হয়ে যায় লেকের ঠিক পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তা হারিয়ে একদল জাপানি সেনা এই লেকটির কাছে এসে পড়লে তাদেরও কোনো সন্ধান পাওয়া যায়নি লেকটিকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন লোককথাও আশেপাশে বসবাসরত মানুষের বিশ্বাস লেকের কালো পানিতে কোনো এক অভিশাপ লুকিয়ে আছে কথিত আছে একসময় মানুষের পরিপূর্ণ ছিল গ্রামটি সে সময় লেকটি ছিল একটি ছোট্ট আকৃতির একদা গ্রামবাসী বিল থেকে একটি মাছ শিকার করে যা ছিল অনেক বড় আকৃতির এত বড় মাছ আগে কখনো দেখেনি ওই গ্রামের মানুষেরা মাছটিকে কেন্দ্র করে এক রাতে উৎসবের আয়োজন করে গ্রামবাসী কিন্তু গ্রামের এক প্রবীণ লোক তাদেরকে এসব করতে নিষেধ করেন গ্রামের লোকেরা তার কথায় সাড়া না দিয়ে আয়োজনে ব্যস্ত থাকে এ কারণে প্রবীণ লোকটি গ্রাম ছেড়ে চলে যায় এদিকে ওই উৎসবের রাতেই গ্রামটি লেকে পরিণত হয় এবং একসঙ্গে পানিতে ডুবে সবাই মারা যায় লেকটির আশেপাশে বসবাসরতদের দাবি রাত হলেই চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে লেকটি থেকে তারা অবশ্য পুরোপুরি এড়িয়ে চলেন এটিকে তবে প্রয়োজনে এর কাছে যেতে চাইলে তাদের বিশ্বাস অনুযায়ী আগে তারা প্রার্থনা করে নেন তবে ভুলেও কেউ লেকটির অতি নিকটে যান না এই লেকটি নিয়ে অনুসন্ধানকারীদের দেয়া তথ্যে স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব হাজার চেষ্টা করেও অনুসন্ধানকারীরা উন্মোচন করতে পারেনি কোনো রহস্য পরীক্ষার জন্য এই লেকটিতে তারা একটি কুকুর পাঠায় যা একইভাবে গায়েব হয়ে যায় এরপর অনেকেই এই রহস্য উন্মোচন করার চেষ্টা করেছেন কিন্তু তাতে কোনো ফল আসেনি বর্তমানে কিছুটা হলেও সময় বদলেছে সবুজে ঘেরা লেকটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইদানিং তার থেকে নির্দিষ্ট দূরত্বে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক জানুয়ারি মাসে অনুষ্ঠিত শীতকালীন উৎসবের সময় লেকের আশেপাশে যাওয়ার অনুমতি মেলে গ্রামবাসী পর্যটকদের লেকটিকে ঘিরে তখন উৎসবে মাতেন সকলেই তবে সবটাই হয় দিনের পরিষ্কার আলোয় চাঁদনি আধার রাতে এখনো লেকের ধারে কাছে পা রাখা নিষেধ কারণ রাতের কালো আধারে তখন এক অন্যরূপে নাকি জেগে ওঠে সেই লেক সকল গ্রামবাসী যখন পাড়ি দেয় ঘুমের দেশে তখন এক বুক রহস্য নিয়েই কালের অন্ধকারে তলিয়ে যায় ফিরে আসার রাস্তাবিহীন সেই লেক ঠিক কী রহস্য লুকি আছে এই লেকটিতে তা অবশ্য আজও অজানা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে